স্বামী বিবেকানন্দের জীবনগাথা নানাভাবে আমাদের অনুপ্রেরণা যোগায়। আজ আমরা জানব রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে যুক্ত তার জীবনের একটি বিশেষ ঘটনা। রামকৃষ্ণ পরমহংসদেবের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুরের সঙ্গে স্বামীজির এক আলাদা যোগসূত্র ছিল, কারণ রামকৃষ্ণদেব বুঝেছিলেন যে গোটা পৃথিবীতে তার আদর্শ ও ধ্যান ধারণা প্রচার করতে পারবেন একমাত্র স্বামীজি। সেই ক্ষমতা স্বামীজির মধ্যে প্রত্যক্ষ করেছিলেন রামকৃষ্ণদেব। স্বামীজির প্রতি তার ভালোবাসা ছিল এক অন্য মাত্রা। তার প্রিয় নরেনকে একদিন দেখতে না পেলেই অস্থির হয়ে উঠতেন রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের কাছ থেকে এই অপার স্নেহ লাভ করে বিবেকানন্দ নিজেও ঠাকুরের প্রেমে মগ্ন হয়েছিলেন। পিতার মৃত্যুর পর তিনি কোনোরকমভাবে অর্থ উপার্জনের চেষ্টা না করে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে গিয়ে পড়ে থাকতেন। এই সময় স্বামীজির জীবনে ঘটেছিল এক অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। চলুন সেই ঘটনা সম্পর্কে আমরা জেনে নিই। সেই সময় তার সংসারে চরম অর্থাভাব। এক সময় বিবেকানন্দের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। স্বামীজি তখন দেখলেন যে তার কাছে ওষুধ ও পথ্য কেনার মতো টাকা নেই। মায়ের এই কষ্ট দেখতে না পেরে অত্যন্ত ক্ষুব্ধ মনে রামকৃষ্ণদেবের কাছে গেলেন স্বামীজি। সেখানে গিয়ে তিনি প্রচণ্ড রেগে বললেন যে রামকৃষ্ণের দেখানো পথে চলে তিনি কিছুই করে উঠতে পারছেন না, নিজের পরিবারকে দেখাশোনা করার কোনো দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। স্বামীজি আরও বলেন যে ঠাকুরের নাম করার বদলে আজ যদি তিনি চাকরি করতেন তাহলে মায়ের অসুখে তার দেখাশোনা করতে পারতেন, তার জন্যে ভালো ওষুধ ও পথ্যের ব্যবস্থা করতে পারতেন। মা কালীর পরম ভক্ত রামকৃষ্ণদেব তখন স্বামীজিকে বলেন, তোর মায়ের জন্য ওষুধ আর খাবার লাগবে? তোর যা চাই তুই তা মায়ের কাছ থেকেই চেনে না। এই বলে মা কালীর কাছে প্রার্থনা করার জন্য স্বামীজিকে পরামর্শ দেন রামকৃষ্ণ ঠাকুর। ঠাকুরের কথা মতো কালী মন্দিরে যান স্বামীজি। এক ঘন্টা পর তিনি যখন বেরিয়ে আসেন তখন রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করেন, মায়ের কাছে টাকা পয়সা খাবার দাবার সব চেয়েছিস তো? স্বামীজি বলেন যে তিনি এইসব কিছু চাইতে ভুলে গিয়েছেন। তখন রামকৃষ্ণদেব তাকে আবার মা কালীর কাছে পাঠান। কিন্তু এবার চার ঘন্টা পরে বেরিয়ে স্বামীজি আবার বলেন যে তিনি ভুলে গিয়েছেন কিছু চাইতে। আবারও রামকৃষ্ণ ঠাকুর স্বামীজিকে মন্দিরে পাঠান, কিন্তু আবারও আট ঘন্টা পর মন্দির থেকে বেরিয়ে এসে স্বামীজি বলেন যে মায়ের সামনে বসে কিছু চাইতে তিনি ভুলে গিয়েছেন। তখন রামকৃষ্ণদেব বলেন, আমি আসলে তোর পরীক্ষা নিচ্ছিলাম, যদি তুই মায়ের কাছে কিছু চাইতিস তাহলে তোর আর আমার সম্পর্ক আজই শেষ হয়ে যেত। একজন মূর্খই জীবনের সাধারণ প্রয়োজনগুলোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। প্রার্থনার নিজস্ব শক্তি আছে, সেই শক্তিতেই মনের ইচ্ছে পূর্ণ হয়। কিন্তু কোনো কিছু নির্দিষ্টভাবে পাওয়ার জন্য যদি প্রার্থনা করো তাহলে সেই প্রার্থনা কোনো দিনও পূরণ হয় না।